Sterling goes. ও মাই গড, একেই বলে চান কপাল। এবার কপাল খুলে গেল তাসকিন আহমেদের। সরাসরি 5 কোটি টাকা দিয়ে বাংলার কাটার মাস্টার তাসকিনকে কিনে নিল পাঞ্জাব কিংস। আইপিএলের নিলাম থেকে সরাসরি দল না পেলেও তাসকিন আহমেদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে আইপিএলের পাঞ্জাব সুপার কিংস। হঠাৎ তাসকিনকে কিনে নেওয়ার কারণ কি? আইপিএলের নিলাম থেকে কোটি টাকা খরচ করে বিদেশি তারকা নেওয়ার পরেও কোনো ধরনের লাভ হচ্ছে না পাঞ্জাব কিংসে। তাই তো এবার পয়েন্ট টেবিলে টিকে থাকার জন্য নতুন বোলার হিসেবে তাসকিন আহমেদকে বেছে নিয়েছে পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্তা। বর্তমান সময়ে বোলিংয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে তাসকিন। প্রতিটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে নিজের বোলিং কেরামতি প্রকাশ করছেন তিনি। তাই তো এবার পাঞ্জাব কিংস মালিকের প্রীতি জিন্তার নজরে পড়েছে তাসকিন আহমেদ। ইতিমধ্যে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে পাঞ্জাব কিংসের টিম ম্যানেজমেন্ট, তবে এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি বিসিবি থেকে। প্রিয় দর্শক, আপনারা কি চান? তাসকিন আহমেদ কি আইপিএল খেলবে? এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।